আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা হলো আজকে একটু বের হয়েছি আয়ানের বাবার খামার ভিজিট করতে। তো খামার এখনো গরু উঠানো হয়নি, ও বলতেছে চলো তোমাকে দেখায় নিয়ে আসি। তো এদিকে হলো কারিগরি শিক্ষা বোর্ডের একটা হচ্ছে টিচারও আসবে। তো সব কিছু মিলে আমরা ভাবলাম যে তাহলে চলো তাহলে যাই, ওনার সাথে পরিচিত হব। উনিও ভিজিট করতে আসছে, উনি হচ্ছে এই খামারে প্রশিক্ষণ নিবে সেই জন্য আসছে। তো ওদের এটা 2 বিঘা জায়গার উপরে এটা নিছে। তো এখানে হচ্ছে খামার করবে প্লাস প্রশিক্ষণ কেন্দ্র করবে, তো ওই টিচারটাও প্রশিক্ষণ করবে। সেই জন্য আয়নের বাবা বলতেছে চলো যাই, টিচারের সাথেও কথা বলবো, কারণ তোমারও ভালো হবে, তুমি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ছিলে, আমিও ছিলাম, চলো অনেক কিছু জানা যাবে, এই আর কি, এই জন্য আসলাম। তো তো এই তো দেখতেই পাচ্ছেন খামার এখনও গরু উঠানো হয় নাই, গরু এখানে কাজ চলতেছে, আরও শেড তৈরি হবে, সেই জন্য কাজ চলতেছে। আয়নের বাবার প্রতিদিনই আসতে হয়, তো আয়নকে নিয়ে এই জন্য ভাবলাম যাই ঘুরে আসি। আয়ন খুব খুশি হয়েছে, ও আইসাই খুব হাঁটাহাঁটি করতেছে, দেখতেছে সব কিছু। ভেতরে অলরেডি কিছু ছাগল, কিছু মুরগি আছে, মানে এই জায়গার মালিকের, উনি পার্সোনালি এগুলি এখানে রাখে। ওগুলাও আয়নে দেখে খুব মজা পাইল। তো এই যে একা একা হাঁটতেছে দেখতেই পাচ্ছেন। তো এখানে বেশ কয়েকটি হচ্ছে শেড আছে। এখানে হচ্ছে আগে হচ্ছে যারা এই খামারটা নিয়েছিল তাদেরও, তারা হচ্ছে তাদের মতো করে করছে। এখন হচ্ছে আয়নের বাবারা হচ্ছে 2-3 জন এটার সাথে আছে শেয়ারে। তো এটা ওরা ওদের মতো করবে নতুন করে। তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলি গরু রাখার ব্যবস্থা আছে, অনেকগুলি বলতে 100 তো হবেই। তো এখানে যে দেখতেই পাচ্ছেন ছাগল ঘাস খাচ্ছে, এখানে প্রচুর ঘাস হয়, যার কারণে মানে খামারের জন্য ওই জায়গাটা খুব খুব বেশি ভালো। তো আল্লাহ ভরসা, ভালো হইলে তো ভালো। এই যে সে তো খুব মানে আবার এখন বিরক্ত হচ্ছে, এটার একটা কারণ হলো তার ঘুম ঠিক হয়নি, ঘুম থেকে উঠে নিয়ে আসছি, এখন সে একটু একটু বিরক্ত হচ্ছে। এখানে আবার ওই যে ছাগল পালে ওই আঙ্কেল বলতেছে যে তোমাকে একটা দিয়ে দিব, নিবা নিবা, সেই জন্য তার আরও বেশি বিরক্ত লাগতেছে। তো আমাদের বেশ ভালো লাগছে এখানে এসে, কিন্তু আয়নের বেশি ভালো লাগছে বাইকের পেছনে উঠে। ওর বাইকে উঠতে খুবই মজা লাগে ইদানিং, ও খুব মজা পায় বাইকে উঠতে। তো এখন আমরা এই তো বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, ওরা ওই তো কথা বলতেছে এখানে, এখন বেরিয়ে যাব। তো আয়ানের যে চোখের মধ্যে পুরা ঘুম, মানে ওর ঘুম ক্লিন ক্লিয়ার না হইলে ও এই যে অবস্থা করে। তো আমি এই জন্য ভিডিওটা সামনে ধরছি, কিন্তু সে কোনো খবর নাই, সে ভিডিওর সামনে তাকাচ্ছেও না। তা আমার খুব ঠান্ডাও লাগছে, এর মধ্যে ঠান্ডা লেগে গেছে অনেক। তো এই যে আয়নের বাবা, ও আয়নের বাবাও বেরোয় যাবে, ওই যে ওই স্যার যে সে তো চলে গেছে, তো চলে যাচ্ছে, তার গাড়ি দেখা যাচ্ছে। এখন আমরাও বেরোয় যাব, বেশিক্ষণ আর থাকবো না, প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই স্পেসটা অনেক সুন্দর, এটা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একদম অপোজিটে, মানে ধান গবেষণা ইনস্টিটিউটের পিছনে। হ্যাঁ, তো জায়গাটা বেশ সুন্দর, খামারের জন্য খুবই মানে এক্সেলেন্ট একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি। তো আমি খুব আস্তে, আমার ভয়েস হচ্ছে যদিও আজকে, কিছু করার নাই, মানে গলা দিয়ে সাউন্ড আসছে না বেশি, এই আর কি। তো আয়ান তো রেডি, মানে খুব মজা পাচ্ছে এখন, সে এক্সাইটেড, সে হচ্ছে বাইকে উঠবে। তো
মানে পাগল হয়ে গেছে সে বাইকে যা, ওঠার ওঠো জন্য, বাইকে উঠো, কখন যা উঠবে কখন উঠবে। ওঠা। তো এখন ওকে আমি উঠায় দিব, যে আমাকে ডাকতেছে, মানে ওই বাবা তাকে রে, তাকা তো মামা, বলতে হয় না, সে সুন্দর বসেই আমা ধরে ধরে এই ফেলে। বেবি এখন ওর মা তো এই বসতেছে না, তাকা, এই জন্য যে মার দিকে তাকায় আছে, মা আসে না কেন? আল্লাহ, তার কি ভাব, বাইকে উঠলে তার ভাবই আলাদা। তো তার ভাব কি দেখেন বাবা, কি ভাব তার, সে কি ভাব, খুব মজা পায় সে বাইকে উঠলে, সেজন্য আমি একটু শুট করলাম। না বউ আছি তো মা, এখানে প্রচুর প্রাকৃতিক পরিবেশ, এই জন্য আমার খুব ভাল লাগছে। তো আয়নের বাবাকে বলতেছি এখন থেকে সব সময় তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ। সামনেই দেখতে পারছেন এটা হচ্ছে আড়ং এর ফ্যাক্টরির, আড়ং ফ্যাক্টরি অনেক বড়, এখানে কিছু জিনিস রিজার্ভ রাখা হয়, এই জন্য এখানে বেশ কয়েকটি ফ্যাক্টরি আছে, বড় বড়, বেশ বড় বড়। এখন আমি ঢুকে পড়লাম হচ্ছে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আমরা এখানে ভিতর দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুই পাশে হচ্ছে শুধু মানে ধানের বীজ টিস অনেক কিছু এখানে রোপণ করা হয়, অলরেডি ধান উঠায় ফেলছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন এই যে আটিগুলি, অনেক অনেক আটি এখানে সাজানো আছে, আবার কিছু ধান এখনও ওঠানো হয় নাই, ওঠানো হবে। তো আজকে বেশি ভিডিও লং করলাম না, ভিডিও শর্ট করলাম, জাস্ট আমি যেখানে আসছি ওই বিকালবেলা ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। নেক্সটে আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের অনুপ্রেরণা বললে বলতে আপনারা যদি আমাকে একটু অনুপ্রাণিত করেন তাহলে হয়তো বা ভিডিও বড় করব। তো যাই হোক, নেক্সটে আরও ভিডিও পাবেন। তো এই তো আমরা মা ছেলে খুব সুন্দর মজা করে ঘুরতেছি এখানে, কিন্তু সে খুব মজা পাচ্ছে, খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখতেছে, এই জন্য আমি ওকে দেখাচ্ছি বারবার। তো আমরা অলরেডি প্রায় কাছাকাছি চলে আসছি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।